রাজ্যের আকাশে বতাহে উশাহে নিশাহে সকলোতে এতিয়া কর মাথো কর করর বোঝা আর কিমান পহিব আপনি হয় এটার উপর আনতো মাধ্যম আর সোধাই গেছে সরকারে সর্বসাধারণ জনতার উপর শেহতীয়াক কেতব নতুন নতুন শিতানত কর আরোপ করে পুনর্বার সমগ্র রাজ্যবাসীর মাজত তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি করেছে সরকারের সিদ্ধান্ত হয় কর সংগ্রহর বাবে রাজ্য সরকারের এক অভূতপূর্ব সিদ্ধান্ত হয় অভূতপূর্ব এই কারণেই যে এতিয়া যেন আপনি শুই উঠারপরা নিশা হওয়া পাতি যাওয়ালেক সকলতে আপনি করর বোঝাত ভারাক্রান্ত হব লাগিব এতিয়া সারি না যাব বিহু সাংস্কৃতিক অনুষ্ঠান রাজহুয়া সভা ড্রোনকে ধরে বিভিন্ন নতুন নতুন শিতানত কর আরোপ করা হয়েছে রাজকোষ উদং হয়েছে সরকারের তলি উদং হয়েছে আর সেইভাবে এতিয়া আরক্ষীক সরকারে নির্দেশ দিছে বিভিন্ন ন ন শিতানত কর সংগ্রহ করবলে পূর্বর যুহ শিতানত করর ব্যবস্থা করা হয়েছিল সেই করর পরিমাণ বৃদ্ধি করা হয়েছে আর তার লগতে আন কিছু নতুন নতুন শিতান এই করর তালিকাত অন্তর্ভুক্ত করা হয়েছে সবিস্তারে এই মুহূর্তে মই আপনাদের জানাম কোত কোত করর বোঝা বৃদ্ধি পাইছে করর পরিমাণ বৃদ্ধি করা হয়েছে কোন কোন নতুন শিতানত নতুনক কর আরোপ করা হয়েছে যে নাকি এতিয়ারেপরা আপনি কর দিবলৈ সাজু হব লাগিব হাজার হাজার কোটি টকার ধারত পোত গৈ থকা সরকারে এতিয়া সর্বসাধারণের উপর জাপি দিছে ভয়ানক করর বোঝা ধার করে অনা টকার বিহু নৃত্য অমৃত কলহ আদি বিভিন্ন কার্যসূচীর আয়োজন করে কোটি কোটি টকার হরাত করা বিজেপি নেতৃত্বাধীন মিত্রজোঁটর সরকারখনে সাধারণ রাইজর উপর পুনের মাধমার সোধাবলে উলাইছে কেনেদরে পড়ব এতিয়া আপনার উপর এই মাধমার এই মুহূর্তে জানাম আপনার কোন কোন শিতানত কেনেদরে করর বোঝা আরোপ করা হয়েছে এতিয়ারেপরা বিহু পাতিলেও এতিয়া দিব লাগিব কর বিহু পাতিবলৈ অনুমতির নামত 300 টকা মাচুল দিব লাগিব সাংস্কৃতিক অনুষ্ঠানের অনুমতির বাবে 300 টকা মাচুল রাজনৈতিক সমদল সভা সমিতির বাবে 2000 টকা খেল ধেমালির অনুষ্ঠানের বাবে 2000 টকা বাতর নাট সজাগতা রেলি বাইক রেলির অনুমতির বাবে 500 টকা বাণিজ্য মেলা খাদ্য মেলা এক্সপোর অনুমতির বাবে 5000 টকা পেট্রোল পাম্প গ্যাস এজেন্সির অনুমতির বাবে 10000 টকা ব্যবসায়িক প্রতিষ্ঠান নির্মাণের অনুমতির মাচুল 25000 টকা গুয়াহাটীত ব্যবসায়িক প্রতিষ্ঠান নির্মাণের অনুমতির মাচুল 50000 টকা ব্যক্তিগত খণ্ডত নিয়োগ ভেরিফিকেশনের বাবে 300 টকা ভাড়াঘর পিজি ভেরিফিকেশনের বাবে 300 টকা ঘরের বনকুড়া লোকর ভেরিফিকেশনের বাবে 300 টকা থিয়েটার প্রদর্শনীর অনুমতির বাবে 5000 টকা কোনো ঠাইত ড্রোন উড়ার অনুমতির বাবে দিব লাগিব 3000 টকা থিয়েটার পাতিবলৈ আয়োজক কমিটিয়ে দিব লাগিব 5000 টকা সকলো ধরনের খেলর অনুমতির নামত 2000 টকা বাইক রেলি কার রেলির অনুমতির বাবে 2000 টকা আতসবাজির অস্থায়ী বিপণির বাবে 2000 টকা সাময়িক সুরার বারর অনুমতির বাবে 5000 টকা উল্লেখযোগ্য যে এই সকল কর অসমারক্ষীর সেবা পোর্টেলর জড়িয়ে আদায় দিব লাগিব পূর্বে ইয়ার অধিকাংশ কর সরকারক আদায় দিয়া হয়েছিল কিন্তু এতিয়া ইয়ার নতুনক সংশোধন করা হয়েছে আর বৃদ্ধি করা হয়েছে পরিমাণ অবশ্যে ইয়ারপরা রেহাই দিয়া হয়েছে পূজা ধর্মীয় শোভাযাত্রা তথা ধর্মীয় অনুষ্ঠানক যে সময় এফালে দুর্গা পূজার নামত বিহু পতার নামত সরকারে সরকারি অনুদান আগবাইছে আনকি রাস মহোৎসবের বাবেও সরকারি অনুদান 25000 কোটি টাকা আগবাইছে তেনে সময়তেই এনেদরে করর বোঝা জাপি দিয়া হয়েছে সর্বসাধারণের মূরের উপর উন্নয়নের নামত হিতাধিকারী সৃষ্টিত অগ্রাধিকার দিয়া সরকারখনে এতিয়া এনেকুৱা এটা পরিস্থিতির সৃষ্টি করেছে যে আপনি বিহু পাতিলেও রাজহুয়া সভা পাতিবলৈ গলেও সরকারক দিব লাগিব কর ইতিমধ্যে রাজ্য সরকারে এই সম্পর্কীয় নির্দেশনা জারি করেছে আর রাজ্যবাসীর কর সংগ্রহের দায়িত্ব আরক্ষীর উপর ন্যস্ত করেছে মন করবলিয়া যে সুরারপরা সংগ্রহ করা রাজহর উপর অধিক নির্ভরশীল হয়ে পড়া সরকারখনের ঋণের পরিমাণ হল প্রায় 1.5 লাখ কোটি টাকা ফলত স্বাভাবিকতে বৃদ্ধি পাইছে জনমরি ঋণের পরিমাণ এতিয়া এই ঋণের জোড়া মারিবলে সরকারখনে এনেদরে রাজ্যবাসীর উপর করর বোঝা জাপি দিবলিয়া হয়েছে উল্লেখযোগ্য যে সাম্প্রতিক সময়ত রাজ্যের তীব্র আর্থিক সংকটের জোড়া তাপলি মারিবর বাবে শেহতীয়াক বৃদ্ধি করা হয়েছে ভূমি কর সম্পত্তি কর যান বাহন কর ইত্যাদি বিভিন্ন শিতানত করর পরিমাণ বৃদ্ধি করা হয়েছে এনেদরে রাম টাঙন সোধাই থাকা হয়েছে সর্বসাধারণ জনতার উপর
এফালে মূল্যবৃদ্ধিৰ জুই আৰু আনফালে কৰৰ বুজাই ভাৰাক্ৰান্ত কৰি তুলিছে মূল্যবৃদ্ধিৰ জুইত এফালে টেকটো সেপা খাইছে সৰ্বসাধাৰণ জনতাৰ আৰু তাৰ ওপৰত কৰৰ বুজা জাপি দিয়া হৈছে আৰু জেনেকি এতিয়া উখাহে নিখাহে যেন সকলোতে এতিয়া কৰ মাথো কৰ বিহু নৃত্য অমৃত কলহ যাত্ৰা বৃক্ষরোপণ কার্যসূচী অমৃত বৃক্ষরোপণ কার্যসূচী এক অভিলাষী কার্যসূচী সরকারের এই কার্যসূচী সমূহ কোটি কোটি টাকা খরচ করা হয়েছে অস্থায়ী পেন্ডেল সরকারি অনুষ্ঠানের অস্থায়ী পেন্ডেল নির্মাণের নামত কোটি কোটি টাকা হরাত করা হয়েছে খরচ করা হয়েছে রাজকোষর তলি উদং করা হয়েছে আর তারই জোড়া তাপলি মারিবর বাবে বারে বারে টার্গেট করে লওয়া হয় সর্বসাধারণ জনতাক খাটি খোয়া লোকসকলে এই সমূহ করার বোঝা কেনেদরে বহন করব সেয়া এটা এই মুহূর্তের লাখ টকীয়া প্রশ্ন আৰু আটাইতকৈ ডাঙৰ কথাটো হ'ল যে নিৰ্বাচনৰ সময়ত ডাবল ইঞ্জিন চৰকাৰৰ কথা কৈ আহিছে কিন্তু ডাবল ইঞ্জিন চৰকাৰ থকাৰ পিছতো চৰকাৰে যিসমূহ প্ৰাপ্য আছে কেন্দ্ৰীয় চৰকাৰৰ পৰা সেই প্ৰাপ্যসমূহ কিয় পোৱা নাই সেয়া এটা ডাঙৰ প্ৰশ্ন ডাবল ইঞ্জিনৰ চৰকাৰ থকাৰ কথা কোৱাৰ পাছতো কেন্দ্ৰীয় চৰকাৰে যি প্ৰাপ্য আছে সেই প্ৰাপ্য পুঁজি আদায় নিদিয়াত এতিয়া এক প্ৰকাৰ লাওলোৱা অৱস্থা হৈছেগৈ চৰকাৰখনৰ কিন্তু ইয়াৰ পিছতো দায়িত্বহীনভাৱে কৰৰ বোজা আৰোপ কৰি গৈছে চৰকাৰে ঋণৰ জোৰা তাপলি মাৰিবৰ বাবে হকে বিহকে কৰ আৰোপ কৰা হৈছে সৰ্বসাধাৰণ জনতাৰ ওপৰত কি বিদ্যুতৰ মাচুল কি অত্যাৱশ্যকীয় সামগ্ৰী আলু পিঁয়াজৰ দামকে ধৰি সৰ্বত্ৰে জুই চাই দাম আৰু সেই মূল্যবৃদ্ধিৰ জুইত দগ্ধ হৈ আছে সাধাৰণ জনতা আৰু তাৰ ওপৰত হকে বিহকে কৰ আৰোপ কৰি এতিয়া সমগ্ৰ ৰাজ্যবাসীৰ মাজত ৰাম টাঙোন শুধাই গৈছে চৰকাৰখনে আৰু যাক লৈ এতিয়া সৰ্বসাধাৰণ জনতাৰ মাজত ক্ষোভ আৰু অসন্তুষ্টি বিৰাজ কৰা পৰিলক্ষিত হৈছে